আইএমএফ যে সংস্কারগুলোর কথা বলছে বলতে হবে কেন কথা তাই না হবে সংস্কার করে করতে হবে এবং আমার রাজস্ব সক্ষমতা বাড়াতে হবে অনেক বেশি ডিজিটালাইজ করতে হবে সিস্টেমের মধ্যে ডিসক্রিশনারি পাওয়ার কমাতে হবে এগুলো তো অর্থনীতিবিদরা কি আজকে থেকে বলেন বহু আগে থেকে বলছেন প্রথম কথা হলো বাজেট নিয়ে আসলে মানুষের কোনো প্রত্যাশাই নেই আপনি অনেক প্রত্যাশার কথা আলোচনা করছেন সাধারণ মানুষ বাজেট নিয়ে প্রত্যাশা করে না এবং বাজেট নিয়ে সাধারণ মানুষের কথা হলো সরকার আসলে কতগুলি কথার জিমনেস্ট করে ওটার মধ্যে করে মানুষকে একটা ধোকা দেয় এবং দিয়ে না জিনিসপত্রের দাম বাড়ায় এবং এখানে কোনো মানুষের উপকার হয় না এই পারসেপশন থেকে যে জনগণকে বের করতে পারে নাই এটা হলো স্বাধীনতার তিপ্পান্ন চৌদ্ন বছরের বাজেটের সবচেয়ে বড় ব্যর্থতা বাজেটের চ্যালেঞ্জগুলো যদি আমরা এই মুহূর্তে দেখি আইএমএফের সাথে আপনি মিল পাবেন দেখবেন একটা হলো বেসরকারি বিনিয়োগ এটিকে আজকে থেকেই বলা হচ্ছে বেসরকারি বিনিয়োগের কথা যেটা জিডিপির তেইশ দশমিক ছয় চার শতাংশ বাইশ তেইশ সালে ছিল আমরা বহুদিন ধরে বলছি এটা চৌত্রিশ শতাংশ হতে হবে পঁচিশ শতাংশেই নেওয়া গেলো না কেন নেওয়া গেল না এবং এটার জন্য যে ইনস্টিটিউশনাল আলোচনা দরকার যেখানে আলোচনাটা হবে জাতীয় সংসদে এই নিয়ে কোনো ডিবেট হয় না বাজেট নিয়ে